হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের ক্ষুদ্র জাতিসত্তা প্রবন্ধটি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা ও বহু সংস্কৃতির একটি দেশ। এখানে প্রধান জনগোষ্ঠী বাঙালির পাশাপাশি রয়েছে প্রায় অর্ধশত ক্ষুদ্র জাতিসত্তা। তেমনি দেশের প্রধান ও রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি রয়েছে অনেক ভাষা এবং ওইসব জনগোষ্ঠীর নানা বর্ণের বিচিত্র সংস্কৃতিও। বন্ধুরা, আমরা আমাদের মাতৃভূমি বাংলাদেশে বাস করি, কিন্তু এই বাংলাদেশে কিন্তু বাঙালি জাতি ছাড়াও আরো অনেকগুলো ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে। এই ক্ষুদ্র জাতিসত্তাগুলোর প্রত্যেকের রয়েছে নিজস্ব আলাদা সংস্কৃতি, প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা। এই ভাষা এবং তাদের সংস্কৃতি কিন্তু আমাদের সংস্কৃতিকে করে তুলেছে আরো বর্ণিল। বাংলাদেশে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে, তবে সাধারণভাবে এই সংখ্যা 46টি বলে অনুমিত। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের বিভিন্ন পাহাড়ি জনপদ ছাড়াও দেশের সমতল ভূমি যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর ও সিলেট অঞ্চলে প্রধানত এদের বসতি। এইসব জনগোষ্ঠী শত শত বৎসর ধরে এই ভূখণ্ডে বসবাস করছে। তাদের প্রায় প্রত্যেকের রয়েছে নিজস্ব ভাষা, সাহিত্য ও সংস্কৃতি। বাংলাদেশে ক্ষুদ্র জাতিসত্তার সংখ্যা নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মত পরিলক্ষিত হয়, তবে সাধারণভাবে এই সংখ্যাটি 46টি বলে অনুমান করা হয়। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিনটি জেলা মিলে গঠিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম। এই পার্বত্য চট্টগ্রাম ছাড়াও কিন্তু এই ক্ষুদ্র জাতিসত্তারা আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাস করে, যেমন কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, পাবনা, দিনাজপুর, সিলেট সহ বিভিন্ন অঞ্চলে এই ক্ষুদ্র জাতিসত্তারা বাস করে আসছে এবং এদের প্রত্যেকেই রয়েছে নিজস্ব ভাষা, নিজস্ব সাহিত্য এবং নিজস্ব সংস্কৃতিও। বাংলাদেশে যেসব সংখ্যাস্বল্প জাতিসত্তার বাস, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল, মণিপুরী, খাসি, ম্রো, রাখাইন, হাজং, তঞ্জঙ্গা, বম, কোচ, পাহাড়িয়া, রাজবংশী, মালো, ওরাও ইত্যাদি। বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ক্ষুদ্র জাতিসত্তার নাম এখানে উল্লেখ করা রয়েছে। পরবর্তী ভিডিওগুলোতে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষুদ্র জাতিসত্তা সম্পর্কে জানবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো। তোমাদের সবাইকে ধন্যবাদ।